হ্যালো ফ্রেন্ড, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির দম। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। তাহলে চলুন নিরামিষ আলু ফুলকপির দম বানানো শুরু করি। নিরামিষ আলু ফুলকপির দম বানিয়ে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। এবার আমি একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি, এবার ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আর আলু আমি একসাথেই একটু ভাপিয়ে নেব। আলু ফুলকপি দুটোই ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু আর ফুলকপি দুটোই ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার ভাপিয়ে রাখা আলু আর ফুলকপি দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। এবার আলু আর ফুলকপি দুটোকেই ভালো করে ভেজে নেব। আলু ফুলকপি দুটো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওইগুলোকে একটু সাইডে করে নিয়ে এবার দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আছে আদা, কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম অল্প। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। গুঁড়ো মশলা, মশলা, টমেটো বাটা সব কিছু দিয়ে এবার আমি আলু আর ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু ফুলকপি দুটো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চার পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন আলু ফুলকপি দুটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, ঝোলটা আর একটু শুকনো শুকনো হবে। আবার আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, তারপর আমি এটা নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নেব। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, সব কিছু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। তৈরি হয়ে গেল আলু ফুলকপির দম, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ আলু ফুলকপির দম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।